প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলা সহ 7টি এলাকায় হস্তশিল্প পল্লী গড়ে তোলা হয়েছে। এতে 2000 নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি আবিদুর রহমান স্বপনের পাঠানো তথ্যচিত্রে ফয়জুল্লাহ সাইদের ডেস্ক রিপোর্ট। পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণে দক্ষতা অর্জন করে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গাইবান্ধার চরাঞ্চল ও পল্লী এলাকায় হস্তশিল্পের প্রসার ঘটেছে। এসব প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা সালোয়ার কামিজ, শাড়ি, চাদর, পুরুষের পাঞ্জাবি, টি শার্ট, টুপি ইত্যাদিতে নানান ধরনের ডিজাইনের কাজ করে। আকর্ষণীয় ডিজাইনে টেকসই ও মানসম্পন্ন তৈরি পোশাক গ্রাহকদের আকৃষ্ট করছে। নেওয়ার পরে ওখান থেকে 20,000 টাকা লোন নিয়েছি, নিয়ে ওই টাকাটা কাজে লাগাইছি। প্রথমত বিআরডিবি থেকে ট্রেনিং নেই, ওখান থেকে ট্রেনিং নেওয়ার পর মানে হাতের কাজ শুরু করি। এখান থেকে মানে কাজটা এমনভাবে হয়, কাজটা হচ্ছে বিভিন্ন মার্কেটে যায়, বিভিন্ন দোকানের সাথে আমার লিঙ্ক হয়ে যায় বা অনলাইনে সেল দিচ্ছি। এভাবে সেল দেওয়ার পর মাসে মানে 8-10,000 টাকা আমার থাকতেছে। এই হস্তশিল্প কর্মে শুধু তারা একজনই করছেন না, গ্রামের অন্যান্য মহিলাদেরও এ পেশায় নিয়োজিত করে তাদের পরিবারেও আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে। এ পর্যন্ত 2000 নারীকে প্রশিক্ষণ দিয়ে হস্তশিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় একটা নতুন উদ্ভাবন, পণ্যভিত্তিক পল্লী সৃজন। এই পণ্যভিত্তিক পল্লীর বিষয়টা হচ্ছে এরকম যে আমরা একটা গ্রামে একই ধরনের প্রশিক্ষণ প্রদান করি, একই ধরনের সদস্যদেরকে মার্কেট লিঙ্কেজে উৎসাহিত করি এবং পরবর্তীতে তাদের ব্যাপক মার্কেট লিঙ্কেজ সৃষ্টি করা হয়, কর্মসংস্থান সৃষ্টি করা হয়। এইভাবে একটা গ্রামে একটা পণ্যের কেন্দ্রভূমিতে পরিণত হয়। এই হস্তশিল্প পেশায় নিয়োজিত হয়ে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা যেমন বৃদ্ধি পেয়েছে, অপরদিকে এসব নারীরা স্বাবলম্বী হওয়ার কারণে আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এইসব নারীরা রাখতে পারে অগ্রণী ভূমিকা। ফয়জুল্লাহ সাইদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।